নমস্কার ভাইরা বন্ধুরা, আমি আজকের এই লাইলন টিকা মাছ দিয়া ভেন্ডি রাঁধবো। দেখবেন আপনারা কীভাবে রাঁধি। মাছটা কেটে নেব, কেটে ধুয়ে টুয়ে নেব, ভালো করিয়া ভেন্ডি দিয়ে ধুইয়া কাটবো। এই গোটা ভেন্ডি দিয়ে ধুয়ে নেব। ছোট ভেন্ডিটা গোটা গোটা দেব, গোটাটা ফেলাই দেব, আর এই মাথাটা এই ফেলাই দিয়ে গোটা গোটা দেব। ইয়ে গেছে আর মাছ ধোব। মাছটা ভালো করে ধুয়ে আনছি, এখন এই নুন হলুদ মাখাই গিয়া ভাজবো। নুন দেখো, নুন দেখো, এই হলুদ, এই নুন দিলাম, হলুদ দিলাম, আর মাছটা তেলে ভাজবো। কড়াই গরম হয়েছে, আর এই তেল দিলাম, ওই মাছের ভিতর ভেন্ডির ভিতর একটা আলু দিয়ে দেবেন। ছোট্ট ছোট্ট করিয়ে কাট দিয়া মাছগুলা লাল লাল করে ভাজা হয়েছে, তাহলে তুলিয়ে দিলাম, দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। তাহলে ভাজা হয়েছে, তাহলেই চললাম। এটা তেলে ভাজলে লোদা হয় না। কয়টা জিরা ফোড়ন দেব। এই তেজপাতা দিয়ে দিলাম। আলু গাছ কলে গাছ লাগিয়ে নিলাম।
এই লঙ্কা গেলাম তাহলে একটু কষাবো তারপর জল দেব একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম টমেটো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ভেন্ডিকেটা দিয়ে দিলাম নয় আছে তাহলে একটু জল দিয়ে দেবো যদি লাগে মাছের জন্য এই যে জল দেব জলটা ফুটে গেছে এখন এই মাছটা দিয়ে দিলাম হালকা এই ইয়ে গেছে তাহলে এই তুললাম বন্ধুরা এইরকম আমি রান্না করছি এইরকম হালকাভাবে রান্না করবেন রান্না করিয়ে খাবেন এই গরমের দিনে হেবি ভালো লাগে যদি ভালো লাগে তাই আমারে জানাবেন।